দেখুন এবার রাজধানীতে টিভি উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ। রাজধানী শনি রাখরায় ত অধ্যক্ষের এক টিভি উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত 2 আগস্ট ধর্ষণের ঘটনা ঘটলেও বুধবার রাতে কদমতলী থানায় মামলা করেন ওই তরুণী। কদমতলী থানার ওসি ওয়াজেদ আলী বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে রাজধানীর একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওই তরুণী বিভিন্ন টেলিভিশন চ্যানেলে চুক্তিভিত্তিক উপস্থাপিকার কাজ করেন, পাশাপাশি নাটকও তিনি অভিনয় করেন। ওসি বলেন অভিযুক্ত অভিনয় পেশার সঙ্গে জড়িত, তাকে গ্রেপ্তারের জন্য থানার একটি টিম অভিযান শুরু করেছে। জানা যায় গত 2 আগস্ট পূর্ব পরিচিত ওই অভিনেতার সঙ্গে শনির আখড়ার নূপুরপুর এলাকায় বোনের বাসায় আড্ডা দিচ্ছিলেন উপস্থাপিকা। তখন বোনের অনুপস্থিতিতে ওই অভিনেতা তাকে ধর্ষণ করে, পাশাপাশি ধর্ষণের ভিডিও গোপনে ভিডিও করে রাখে। এ ঘটনার পর তরুণী পুলিশের কাছে যেতে চাইলে অভিনেতা তাকে বিয়ের আশ্বাস দিয়ে থামিয়ে রাখেন, কিন্তু খোঁজ নিয়ে ওই তরুণী জানতে পারেন অভিনেতা বিবাহিত। বিষয়টা জানতে পেরে তরুণীকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয় অভিনেতা। এ নিয়ে কদিন ধরে তরুণীকে ব্ল্যাকমেইল করে আসছিল যুবক। তবে সেসবের তোয়াক্কা না করে বুধবার রাতে কদমতলী থানায় গিয়ে মামলা করেন ওই তরুণী। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।